সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখানে বসে এই মুহূর্তে চোখ রাখছেন, তাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি পারফেক্ট হাঁসের খামার নিবৃত্ত আজকের কৃষি ডকুমেন্টারি অনুষ্ঠান। দর্শক, আজকে আমরা অবস্থান করছি পারফেক্ট হাঁসের খামারের একটি শেডে। দর্শক, এখানে রয়েছে প্রায় 1500 বাচ্চা হাঁস এবং এগুলোর বয়স 1 মাস 5-6 দিন হবে। তো দর্শক, এগুলো তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হয়েছে। তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত করার পরপরই তিনি এটাকে মানে ওনার যে হাউস রয়েছে সেখানে তিনি পরিচর্যা করেন। তারপর 15 দিন পরে তিনি হালকা একটা গোসল দেন। গোসল দেওয়ার পরে পরবর্তী সময় থেকে তিনি এভাবে মাঠে কিংবা পুকুরে, বাড়ির পাশে পুকুরে কিংবা যে বাড়ির পাশে মাঠে, তারপরে যে উঠোন এই যে বাড়ি এইগুলোতে খাবার দিয়ে তিনি হাঁসটাকে পরিচর্যা করছেন। তো দর্শক, এই হাঁসটা মূলত রাখা হয়েছে সেল করার উদ্দেশ্যে। তো যেহেতু হাঁসটার প্রথম ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, তো এখন হাঁসটা পুরোপুরিভাবে সেল করে দেওয়া মানে দেওয়া হবে। তো আপনারা যারা হাঁসটা নিতে চান তারা মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই এখন আপনাদের সামনে আমি কথা বলবো যে হাঁসটা কোন জাতের কিংবা হাঁসটা কীভাবে লালন পালন করা হয়েছে এবং হাঁসটা মানে কতটুকু সুস্থ সবল সে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আমি সৈয়দা মিষ্টি। হাঁসটা মূলত জাতে খাকি ক্যাম্বেল। এখানে যেগুলো রয়েছে আপনারা দেখছেন যে মানে একই কালারের হাঁস, আর এই একই কালারের হাঁসটা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে দেখবেন যে অনেক সময় সেটা হয়ে ওঠে না। এখানে কিন্তু সবগুলো হাঁসের কালার কিন্তু একই রয়েছে এবং হাঁসটা খাকি ক্যাম্বেল। আর খাকি ক্যাম্বেল হাঁস বছরে প্রায় 300+ ডিম দেয়, সেটা তো আপনারা জানেনই। আর খাকি ক্যাম্বেলকে মূলত ডিমের রাজা বলা হয়। তো যারা হাঁসটাকে পালন করে ডিম উৎপাদন করে লাভবান হতে চান তারাই আসলে এই হাঁসটাকে ক্রয় করে বেশি। আর আমাদের এখানে মানে আমাদের এখানে বলতে গেলে কেন বেশি মানে বাংলাদেশের সব জেলাগুলোতেই সবচেয়ে বেশি চাহিদা রয়েছে খাকি ক্যাম্বেলের। মানে যারা মনে করেন যে এই হাঁসটাকে ডিম উৎপাদনের জন্যই অনেকে বেশিবার নিয়ে থাকে কিংবা ব্যবসার জন্য না যারা নিয়ে থাকে, পরবর্তীতে ওনারা ডিম উৎপাদন যারা করবেন তাদের কাছে বিক্রি করে দেন। তো এই খাকি ক্যাম্বেল হাঁসটা দেখা যায় যে অন্য হাঁসের তুলনায় অনেক বেশি ডিম দেয় এবং যার কারণে এটার চাহিদাটা অনেক বেশি। এবং এগুলো দেখতে পাচ্ছেন যে আপনারা সবগুলো হাঁসের কালার কিন্তু এক, এবং এটার একটা প্রথমে একটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এখন হাঁসটাকে সেল করে দেওয়া হবে। তো তো দর্শক, এই যে হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে অনেক সুস্থ সবল একটা হাঁস। তুষ এবং হারিকেন পদ্ধতি সেটা উৎপাদন করার পরে পরবর্তী সময় থেকে অনেক যত্ন সহকারে 2-3 জন সর্বদা সেখানে মানে প্রদক্ষিণ করে হাঁসটাকে মানে ব্রুডিং কালটা করেছেন। এবং যে আপনার যে একটা মূলত কথা হলো গিয়ে যে আপনারা হাঁসটা নেওয়ার জন্য অনেকেই আগ্রহী থাকেন, আবার বলেন যে হাঁসটার যে মৃত্যুর হার যদি অনেকটা বেড়ে যায় কিংবা আপনার ব্রুডিং কালটা নিয়ে অনেকেই অস্বস্তি বোধ করেন যে ব্রুডিং কালটা করতে পারবো কি না। কিন্তু দর্শক, এই আপনাদেরকে পরামর্শ দিই যারা ব্রুডিং কালটা করতে পারবে না তাদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে পারফেক্ট হাঁসের খামার। আপনারা চাইলেই যে আমাদের 1 মাস বয়সে হাঁসটা ওটা নিতে পারেন, এটা সম্পূর্ণ ব্রুডিং করা। আর ব্রুডিং করে হাঁসটা নিলে বিষয়টা হয়ে দাঁড়ায় যে এখানে মৃত্যুর হার বলতে গেলে 0% হয়ে যায়। কারণ আমরা জানি সাধারণত যে ব্রুডিং কালে মানে মৃত্যুর হার কখন থাকে, যে ব্রুডিং কালটা করার সময় 1% অথবা 2% এরকম মৃত্যুর হার থাকে। কিন্তু ব্রুডিং কাল হয়ে যাওয়ার পর হাঁসটা বয়স যেহেতু এখন 1 মাস, তাহলে সেখানে মৃত্যুর হার প্রায় 0% রয়েছে। দর্শক, এখানে প্রায় 15 হাঁসই রয়েছে মহিলা এবং এগুলো মানে খাকি ক্যাম্বেল জাতের। তো আপনারা জানেন খাকি ক্যাম্বেল হাঁসের জাতটা যে মহিলা হাঁসটা কতগুলো ডিম দেয় সেই সম্পূর্ণ বিস্তারিত আপনার সাথে এখনই আলোচনা করলাম। তো দর্শক, এখন চলে যাব আমরা যে ডেলিভারির ব্যবস্থাটা নিয়ে। যে অনেকেই বলে যা ডেলিভারিটা আমরা এত দূর থেকে কীভাবে নেব কিংবা আমার আসা সম্ভব হচ্ছে না, তো ভাই চিন্তা করবেন না, সেই সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে আপনাদেরকে পারফেক্ট হাঁসের খামার। তো আপনারা চাইলে এখানে এসে হাঁসটাকে প্রদক্ষিণ করে নিয়ে যেতে পারেন, কিংবা যদি বলেন যে না আমি হাঁসটা আজকে দেখে যাব, পরবর্তী সময়ে আমি হাঁসটাকে মানে আমি এইখানে এসে দেখে হাঁসটাকে কনফার্ম করবো, তারপরে আমি আসতে পারবো না, আমাদের কাছে হাঁসটা মানে পৌঁছে দেবেন, তখন সেগুলো সম্পূর্ণ দায়িত্ব সহকারে আপনার কাছে হাঁসটা পৌঁছে দেওয়া মানে পৌঁছে দেওয়া হবে।
তো দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে পারফেক্ট শেখ খামারের মালিক ইয়াসিন আঙ্কেলের কাছ থেকে এই হাঁস সম্পর্কে আপনারা যে কোনো পরামর্শ ফ্রিতে পেয়ে যাবেন। আপনারা আপনাদের যদি কোনো সমস্যা হয় থাকে এই হাঁস পালনের নিয়ে, কিংবা কিংবা হাঁস পালন কীভাবে করবেন, কিংবা হাঁসের কোন রোগটার জন্য কোন ভ্যাকসিনটা কিংবা কোন ওষুধটা কখন প্রয়োগ করবেন, সম্পূর্ণ বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন পারফেক্ট শেখ খামারের মালিক ইয়াসিন আঙ্কেল। এবং তিনি তার সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন, এবং তিনি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সবসময় সুপরামর্শ দিয়ে যাবে। কারণ তিনি দীর্ঘদিন যাবৎ প্রায় 1990 সাল থেকে তিনি হাঁসটা নিয়ে মানে কাজ করে আসছেন, এই হাঁস পালন নিয়ে তিনি এখন পর্যন্ত প্রায় 300 জনের উপরেও মানুষকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন এই হাঁস পালনের বিষয়ে। এবং তিনি মূলত কাজ করেন আমাদের দেশে যুব সমাজ এবং যে প্রবাসী রয়েছে বিশেষভাবে তাদেরকে নিয়ে বেশি মানে কাজে উদ্যোগটা করেন। তিনি চান যে আমাদের প্রবাস থেকে অনেক ভাইরা এসে কি বাড়িতে কি করবে না করবে, মানে তারা যদি হাঁসটা পালন করে তাহলে প্রবাস থেকে যে ইনকামটা করতো তারা কিন্তু দেশে থেকে সেই ইনকামটা করতে পারবে। কিংবা মনে করেন যুব সমাজ বা যারা রয়েছে অনেকেই আছে যে একটা চাকরি নিতে গেলে যে অনেক টাকার প্রয়োজন, কিংবা চাকরি পাচ্ছে না খুঁজে, তারাও কিন্তু অল্প কিছু টাকা নিয়ে হাঁসটা সংগ্রহ করতে পারেন। এবং যারা ছোটটা নিতে পারবেন না তারা কিন্তু বড়টাও নিতে পারেন, 1 মাস 2 মাস 20 দিন 25 দিন 3 মাস, কিংবা রানিং ডিম পাড়া হাঁস 5 মাস 6 মাস সব ধরনের হাঁসই এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো ধরনের হাঁসই এখান থেকে ক্রয় করতে পারেন। এবং আপনারা জানেন যে তিনি এই মানে যতজনকে প্রশিক্ষণ দিয়েছেন তারাও এখন বিভিন্নভাবে হাঁস পালন করে অনেক স্বাবলম্বী হয়েছে, এবং তারাও নিজস্ব অনেকেই নিজস্ব হ্যাচারিও খুলছে, আবার অনেকেই হাঁস পালন করছে মানে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে, এবং তাদের মাধ্যম থেকে আরও অনেকে এইভাবে হাঁসটা পালন করছে। তো দর্শক আপনারাও চাইলে এই হাঁস পালন উদ্যোগটা নিয়ে অনেক কিছু করতে পারেন, কারণ হাঁস পালন করাটা আসলেই অনেকটা লাভজনক।